জি হ্যাঁ ভাই, ভাই, আপনার আপনার মোবাইল মোবাইল চার্জ চার্জ হচ্ছে। হচ্ছে। জি জি হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই, আপনার আপনার মোবাইল মোবাইল চার্জ চার্জ থেকে থেকে সরানো সরানো হয়েছে। হয়েছে। তো ভিউয়ার্স, এরকম সুন্দর একটি কাজ আপনার ফোনে আপনি কীভাবে করবেন সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানো হবে। আমাদের অনেক সময় ফোন কোনো জায়গায় যদি অনুষ্ঠানে যায় অথবা কোনো বাড়িতে যাই আমরা বেড়াতে, তখন কিন্তু আমাদের ফোনটা চার্জে দিলে আমাদের অজান্তেই কেউ না কেউ চার্জ থেকে খুলে তাদের মোবাইলটা কিন্তু চার্জে লাগিয়ে দেয়। এতে করে কিন্তু আমাদের ফোনটা চার্জ হয় না, এমনকি কে খুলছে আপনি তাকে আর বলতেও পারেন না কিছু। তো যখনই আপনার ফোনটা আপনার অজান্তে কেউ চার্জ থেকে খুলতে যাবে, তখনই কিন্তু এই কথাটা বলে উঠবে, চোরের মতো করে আপনাকে ধরিয়ে দিবে তাকে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কে চার্জ থেকে খুলে নিয়েছে। এভাবে কিন্তু আপনার ফোন থেকে কি নিরাপদভাবে চার্জ দিতে পারবে। তো ভিউয়ার্স, আর বকবক না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এখান থেকে আমি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতেছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা জাস্ট আপনাদের প্লে স্টোর অ্যাপসটিতেও যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সবার উপরে সার্চ করতে হবে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। তো এখান থেকে আমি ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখে সার্চ করতেছি। ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখে সার্চ করার পর এখান থেকে মাঝখানে সেকেন্ড নাম্বারে যে অ্যাপসটা আসবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নীল আইকনের অ্যাপসটি, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো এখান থেকে এই ব্যাটারি সাউন্ড অ্যালার্ট নীল আইকনওয়ালা অ্যাপসটি ইনস্টল করবেন। এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে ওপেনে টাচ করে অ্যাপসটি ওপেন করবেন। তো এখান থেকে আমি জাস্ট ওপেন করে দিতেছি। ওপেন করে দেওয়ার পর এখান থেকে অ্যাপসটিতে এরকম কিছু একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা এরকম ইন্টারফেস আসার পর আপনারা জাস্ট নিচের মধ্যে ক্লিক করবেন, নিচের এই জায়গায় টাচ করবেন। নিচের এই জায়গায় টাচ করলে এখান থেকে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে নিচে টাচ করার পর আপনারা এরকম ইন্টারফেস আসলে আপনারা জাস্ট এটা ব্যাক করে দেবেন। ব্যাক করে দিয়ে আবার অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক করে দেওয়ার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস আসছে। তো এখান থেকে আপনারা চারটি সেটিংস পাবেন। তো এখান থেকে প্রথমটা সেটিংস হচ্ছে আপনাদের ফোনে যখন চার্জ হবে তখন কী বলবে, এবং আপনাদের ফোনটা যখন চার্জ থেকে ছোটানো হয়েছে তখন কী বলবে, এবং আপনাদের ফোনে ফুল চার্জ হয়ে গেলে তখন কী বলবে, এবং ফোনে যখন আমাদের চার্জ একটু কমে যায় লো ব্যাটারি হয় তখন কী বলবে। তো এটা সব কিছুই আপনাকে করতে হবে। তো এখান থেকে এটা সেটিংস করার জন্য আপনারা জাস্ট এখানে এই যে এই জায়গায় একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই চিহ্নের উপরে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট এই চিহ্নের উপরে ক্লিক করে দিতেছি। এই চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে সবার নিচে টেক্সট টু স্পেস নামের একটা অপশন আসছে। তো আপনারা এই টেক্সট টু স্পেসের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে টেক্সট টু স্পেসের উপরে ক্লিক করে দিয়েছি। টেক্সট টু স্পেসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই জায়গায় আপনারা লিখতে হবে যে আপনারা কী বলাতে চান আপনাদের মোবাইলটা যখন চার্জ হবে। তো এখান থেকে আপনারা এখান থেকে কিন্তু লিখে দিতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই, লিখতে হবেই বাধ্যতামূলক। তো লেখার পর এখান থেকে যা লিখবেন তাই কিন্তু মোবাইল চার্জে দিলে বলবে। সেমভাবে আপনারা ডিসকানেক্ট এবং ফুল ব্যাটারি লো ব্যাটারি সব কিছু আপনারা আপনাদের নিজের মন মতো করে লিখবেন। লেখার পর কী করতে হবে সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি। তো প্রথমে এখান থেকে আমি লিখে নিতেছি, লিখে নেওয়ার জন্য এখান থেকে আমি জাস্ট ক্লিক করে আবার লিখে নিতেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের কিন্তু সব কিছুই লেখা শেষ। এখান থেকে আপনারা ফলো করলে দেখতে পাবেন যে এখানে নিচে লেখা লেখাই আছে। তো আমরা এই লেখাগুলো একটু আগে লিখেছি, তো আপনারা এভাবে ফুল কভারে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনাদের কাজ হবে কি, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন আইকন, তো এটাকে কিন্তু আপনারা সবসময় গ্রিন রাখবেন। এটাকে যদি আপনারা সবুজ অথবা লাল করে রাখেন, এটাকে যদি সবুজ না রেখে লাল করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই অপশনটা চালু হবে না, এমনকি আপনার যদি ফোন চার্জে দেয় তাহলে কিন্তু এই কথাগুলা বলবে না। তো আপনারা সবসময় এখান থেকে গ্রিনটা করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু এটা এখান থেকে ওকে দিলে লাল হয়ে যাবে, তার মানে এটা এখন বন্ধ আছে। এটা সবসময় আপনারা চালু রাখতে হবে, চালু রাখার জন্য অবশ্যই গ্রিন করতে হবে। গ্রিন করে রাখা অবস্থায় আপনাদের চালু থাকবে। তো এটা চালু করার পর আপনারা অ্যাপস থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, এই অ্যাপসটি আপনাদের ইন্টারনেট ছাড়াও চলবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই সেটিংসটি করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।